লেখাপড়া করাইতে পারেনি আমার নিজের নাম ছেড়ে আমি কিচ্ছু পারি না বাবা অনেক কষ্ট করে জ্বালাইছে একজন আমি পারিনি লেখাপড়া করতে আমার পড়া লেখা করতে পারি নি শুধু আমার নামটাই লিখতে পারি আমি প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই এই জনগোষ্ঠীর শিক্ষিত জনগোষ্ঠীর বেকার থাকার পরিসংখ্যানও কম নয় সেখানে এমন জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে তিন লাখের বেশি পরিবারের ওপর জরিপ চালায় তারা এতে দেখা যায় দুই সাল থেকে একুশ সালে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পাওয়া জনগোষ্ঠীর পরিমাণ ছিল সবচাইতে বেশি অপরদিকে পড়াশোনা থেকে ছিটকে পড়ার সংখ্যাও দিনকে দিন বেড়েই চলেছে দেশে এই রকম লক্ষ লক্ষ শিশু কিশোর ও যুবক প্রতি বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং নানাবিধ কারণে পড়াশোনা বন্ধ করে দিয়েছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমার আগ্রহটা কম ছিল আমার বাইকের লাইনে কাজের দিকে আগ্রহটা বেশি ছিল এমনি সেরা দিছে ভাল লাগে না দেখা ওর পড়াশোনার প্রতি আগ্রহ নাই দেখে আমি ওটা ছেড়া দিছি কোন পর্যন্ত যতই চেষ্টা করুন তো বললে আবার ভিতরে মন যাবে না সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় প্রায় আড়াই কোটির অধিক ঘনবসতিপূর্ণ সতেরো কোটির জনসংখ্যার এ দেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে দেশের ভবিষ্যৎ চিন্তা করা যেন এখন অনেকটাই আকাশকুসুম কল্পনা যার ফলশ্রুতিতে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে জানালেন শিক্ষাবিদরা এই যুগে এসে যদি কেউ পড়তে না পারে লিখতে না পারে তাহলে পরবর্তীতে এরা তো নিরক্ষর থেকে যাবে যেটা আমাদের এমডিজির লক্ষ্য ছিল কিন্তু এসডিজিতে আরও আমরা বলেছি যে মানসম্পন্ন শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন কিংবা লাইফ লং লার্নার তৈরি করা সো তারা লাইফ লং লার্নার হতে পারবে না তারা আমাদের যে জব মার্কেট আমাদের যে ইয়ে ইনকাম জেনারেটিং যে অ্যাক্টিভিটি সেটা কৃষিকাজ হোক আর যা হোক তারা তো আসলে লিটারেসি না থাকলে তার প্রোডাক্টিভিটি সেই তুলনায় হবে না শিক্ষা ক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে প্রণোদনা সহ টেকনিক্যাল শিক্ষা দিয়ে এই বৃহৎ জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের অর্থের বিনিময়ে বলেন বা প্রণোদনা দিয়ে আপনার যদি কিছু ক্রাশ প্রোগ্রাম নিয়ে যেটা নন ফর্মাল এডুকেশন বলি তাদেরকে দেওয়া যায় এবং সেটা থেকে তাদেরকে সামান্য কিছু পড়াশোনা করিয়ে চার পাঁচ বছর এবং তাদেরকে স্কিল করে যেমন টেকনোলজি ওরিয়েন্টেড কিছু কাজ শিখানো হাতে কলমে তাহলে কিন্তু আমাদের এই জনশক্তিগুলো জনসম্পদে পরিণত হবে জাহিদ সবুজ মোহনা সংবাদ ঢাকা